Hi guys, welcome back to my channel. If you are new to this channel, hi, my name is Jahanara Pinky. I'll be really happy if you take a moment to subscribe to my channel. আজকে আমি তোমাদের দেখাবো কাটা মশলায় সহজে কিভাবে মুরগির মাংস রান্না করতে হয়। সো কিপ অন ওয়াচিং। রান্না করতে যা যা লাগবে, শুকনো মরিচ, রসুন কুচি, তেজপাতা, দারচিনি, এলাচি, পেঁয়াজ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, আদা কুচি, অল্প একটু দই এবং হচ্ছে অবশ্যই মাংস। এত অল্প মাংস দেখে হাসার কিছুই নেই, কারণ হচ্ছে আসলে আমরা দুজন মানুষ মাত্র বাসায়, আমি এবং আমার হাজব্যান্ড। সো আমাদের এত বেশি রান্নাবান্না করার প্রয়োজন পড়ে না। তো চলো আমরা চলে যাই মূল রান্নায়। এখানে আমি অলরেডি একটা খালি প্যান গরমে দিয়ে রেখেছি। আমি ফার্স্টে যেটা করব, প্রথমে একটু তেল দিয়ে দিব। এই রান্নায় হচ্ছে তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয়, কারণ অনেক লম্বা প্রসেস করে রান্না করতে হয়, প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগে। আর যেটা করব হচ্ছে আমরা কোনো ধরনের হলুদ ইউজ করব না। এই রান্নাতে কোনো ধরনের হলুদ ইউজ করতে হয় না, এটাই হচ্ছে এই রান্নার বিশেষত্ব। তো আমি প্রথমেই একটু তেল দিয়ে দিচ্ছি। আমার কড়াইতে অল্প একটু পানি আছে, বাট আই ডোন্ট কেয়ার। আমার এই পাতিলটা দেখে আসলে আমি আন্দাজ করতে পারি না কোনটা কতটুকু লাগবে। তো তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আমাদের গরম মশলাগুলো। তেলের মধ্যে এটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে তেলে। তো গরম মশলাগুলো যখন হচ্ছে তেলের মধ্যে বুদবুদ আসা শুরু হবে, তখন আস্তে আস্তে আমরা আমাদের সকল কাটা মশলাগুলো দিয়ে দিব। এই যে এখানে দেখা যাচ্ছে যে বুদবুদ চলে এসেছে, আমরা এখন আমাদের আদাটা দিয়ে দিব। সরি, আদাটা আগে দেওয়ার কারণ হচ্ছে তেলের মধ্যে যেন আদাটার সব ফ্লেভারটা সুন্দর করে ঢুকে যায়। ছেড়ে দিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট অল্প একটু সময়। এরপরে হচ্ছে আমরা আমাদের পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করব পেঁয়াজটা একটু নরম হয়ে আসার জন্য। পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে, এখন আমরা যেটা করব, আমরা আমাদের রসুন এবং শুকনো মরিচ দিয়ে দিব। এই হলো রসুন। এই শুকনো মরিচ অনেক ঝাল, অনেক অনেক ঝাল, আমি নিজেও অনেক অনেক ঝাল খাই। যেহেতু এই শুকনো মরিচ ইউজ করছি, আমি গুঁড়া মরিচ আমাকে একটু কম দিব, তাদের নয়তো আজকে আমার হাজব্যান্ড খেতে পারবে না। নাড়াচাড়া করে নেব। আসলে এই রান্নায় মশলা কষানোর কিছু নেই, কারণ এটা যেহেতু কাটা মশলার মাংস, রান্না করতে করতে এমনিতেই সকল মশলা হচ্ছে যে র ফ্লেভারটা আছে সেটা চলে যাবে, কাঁচা গন্ধটা থাকবে না। সো এত কষানোর কিছু নেই। তো এটি একটু ভাজা হয়ে গেলে এখন হচ্ছে আমরা দিয়ে দিব আমাদের মরিচ গুঁড়া এবং জিরা গুঁড়া। আমি পার্সোনালি ধনিয়া গুঁড়া কোনো তরকারিতেই ব্যবহার করি না, আমার
আমি জানি না আমার ধনিয়া গুঁড়া কেন জানি ভালো লাগে না, প্লাস হচ্ছে ধনিয়া গুঁড়া তরকারিতে দিলে কেমন জানি একটা কালচে ভাব আসে। তরকারির কালার আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট, চেহারার কালার আমার কাছে ইম্পর্ট্যান্ট না হলেও তরকারি কালার আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য আমি ধনিয়া গুঁড়োটা স্কিপ করি, এতে স্বাদের কোনো হেরফের হয় না। সো এখন আমরা দিয়ে দিই আমাদের ধনিয়া, আমরা তাহলে দিয়ে দিই আমাদের জিরা গুঁড়া এবং আমাদের মরিচের গুঁড়া। মরিচ এবং ধনিয়ার গুঁড়া এখন একটু নাড়াচাড়া করে আমরা মাংসটা দিয়ে দিব। এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, মাংসের যে পানি আছে সেই পানি থেকেই আসলে এটা হয়ে যাবে। আগে থেকে আমাদের ধুয়ে রাখা মাংস একটু নেড়ে দেই। এবং এর সাথে এখন হচ্ছে লবণ অ্যাড করার পালা, দিয়ে দিচ্ছি লবণ। এবং দিয়ে এটা চুলার আঁচ কমিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 15-20 মিনিটের মতো। এই যে অলরেডি হচ্ছে আমাদের মাংস থেকে পানি বের হওয়া শুরু করেছে, তো এখন হচ্ছে আমরা আমাদের দইটা অ্যাড করে দিব। এবং আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পালা। এবং এখন আমি এটাকে ঢেকে দিব একদম 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টার মধ্যে আমি জাস্ট মাঝখানে একটু নেড়ে দিব যাতে আমার মাংসটা নিচে লেগে না যায়। তো এই যে ঢেকে দিলাম মাংস, ফিরে আসছি 1.5 ঘন্টা পর। এই যে হচ্ছে আমাদের ফাইনাল আউটকাম, এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে আর স্মেলটা অনেক নাইস। আই উইশ আমি স্মেলটা অনেক সুন্দর সুন্দর ঘ্রাণ বেরিয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে। আমি তো আর ওয়েটই করতে পারছি না খাওয়ার জন্য। এনিওয়েজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।